প্রায় পাঁচ লক্ষ টাকা স্বর্ণালঙ্কার সহ চার চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পূর্ব থানার পুলিশ এই বিষয়ে সদর এসটিপিও দেবপ্রসাদ রায় বলেন দু সালের ডিসেম্বর মাসের শেষের দিকে রাজধানীর বড়মালিপুর এবং ধলেশ্বর এলাকায় পরপর কয়েকটি চুরির ঘটনা সংগঠিত হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রতিটি চুরিকাণ্ডে স্বর্ণালঙ্কার ছাড়া আর অন্য কোনো সামগ্রী চুরি করেনি চোর এর থেকে ধারণা হয়েছিল যে এই পৃথক পৃথক চুরিকাণ্ডগুলোর সাথে একই দলে চোরেরা জড়িত আর সেই মোতাবেক একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত চলাকালীন গত কিছুদিন পূর্বে অমিত দেববর্মা নামে এক চোরকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ পাশাপাশি তার কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয় পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার দলেরই আরও তিন চোরের নাম জানতে পারে পুলিশ ওই তিন চোরের নাম অভিজিৎ দেববর্মা তিন দেববর্মা আটক করার পর তাদের কাছ থেকেও বেশ কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ যেগুলোর মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশ তবে সব মিলে যতগুলো স্বর্ণালঙ্কার চুরি হয়েছে সেইগুলোর মধ্যে বেশিরভাগই উদ্ধার করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে বাকি জিনিসগুলো উদ্ধার করা হবে বলে জানায় পুলিশ গত মাসে দুই হাজার তেইশ ডিসেম্বরের বিশ তারিখ এবং উনত্রিশ তারিখে বনমালীপুর এবং ধলেশ্বরে কয়েকটি চুরির ঘটনা আমাদের এখানে রিপোর্ট হয় সেই অনুযায়ী আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি স্পেসিফিক কেস নেওয়া হয় সেই কেসের মধ্যে আমরা দেখ আমরা ওই ঘটনা দেখতে পারি যে এই কয়েকটা বাড়ি থেকে কিছু সোনার জিনিসই চুরি হয়েছে তো সোনার জিনিস চুরি হয়েছে অন্য কোনো জিনিস ওরা নেয়নি তখন আমরা বুঝতে পারলাম এটা একটা নির্দিষ্ট গ্যাংয়ের কাজ অ্যাকর্ডিংলি আমরা পূর্ব থানা অফিসারদের নিয়ে একটা টিম তৈরি করি এবং সেই টিম খোঁজখবর নেওয়া শুরু করে এবং ফাইনালি ওসি তার সোর্সের মাধ্যমে বাইচুং নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যার নাম অমিত দেব বর্মা অমিত দেব বর্মাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটি বালা এবং দুটি কানের রিং সোনার রিং আমরা উদ্ধার করতে পারি যেগুলি গৌতম দেবের বাড়ি থেকে চুরি হয়েছিল বনমালিপুর তো পরবর্তী সময়ে অমিতের অমিতকে জিজ্ঞাসাবাদ করার পরে বাকি আরো তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পারি যাদের নাম অভিজিৎ বর্মা কমল বর্মা এবং আকাশ রবিদাস এদের বাড়ি অভয়নগরে আছে এবং জগৎপুরেও এদের বাড়ি আছে তো এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি এখানে চুরি আছে অনেকগুলি ছয়টা চুরি আছে এবং আরো কানের রিং আছে গোলার চেন আছে এবং রূপার জিনিসগুলি তো পুরোপুরি সমস্ত চুরি যাওয়া মাল এখনো উদ্ধার হয়নি বাকিগুলি আমরা উদ্ধার করব। আজকে এদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকি জিনিসগুলি উদ্ধার করা হবে আমার দৃঢ় বিশ্বাস এই গ্যাংটাকে আমরা পুরোপুরি ধরতে পারবো এও চার পাঁচ লাখ টাকার জিনিস তো হবেই করা হয়েছে চারজনকে আটক করা হয়েছে এর মধ্যে কি হয়েছে এর মধ্যে তো বললামই তো একজন বাইজুম অমিত তবে তাদের সাথে জড়িত আরও কিছু চোর জড়িত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন সদর এসটিপিও দেবপ্রসাদ রায় ব্যুরো রিপোর্ট আর ইনিউজ